রুশ যুদ্ধ বিমানের মিসাইল হামলায় ইউক্রেনের খারকিভে মৃত্যু হয়েছে ভারতীয় ডাক্তারি পড়ুয়ার। যুদ্ধবিধ্বস্ত কিভ থেকে পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় ছাত্র ভর্তি রয়েছেন কিভ সিটি ক্লিনিক্যাল হাসপাতালে। কিভ সিটি ক্লিনিক্যাল হসপিটাল মে হু কিভ কে তো ইয়াহাঁ পে উন্হোনে মেরে কো লায়া, উন্হোনে কাহা আপকি চেস্ট কে আন্দর বুলেটস থি, বুলেটস নিকালি গই হ্যায়, আপকি লেগস কে আন্দর বুলেটস নিকালি গই হ্যায়, ইয়ে হ্যান্ড মেরা ম্যাম বিলকুল ওয়ার্কিং নেই হ্যায়। 27 ফেব্রুয়ারি পোল্যান্ড যাওয়ার পথে চলন্ত গাড়িতে গুলিবিদ্ধ হন দিল্লির বাসিন্দা হরজত। তার বুক, পা ও হাতে গুলি লাগে। কখন কিভাবে গুলিবিদ্ধ হলেন, হাসপাতালের বেডে শুয়ে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন হরজত। जो प्राइवेट कैब वाले हैं सर मैम, वो लोग बहुत डिमांड कर रहे थे डॉलर्स में, तो हमने एट दी एंड एक 1000 डॉलर्स में एक कैब हायर की। उसमें हम मैम तीन बंदे थे। मिडल ऑफ द वे हम पे शूट हुआ, उसके बाद मैम मेरे घुटने में गोली लगी, दूसरी लात में गोली लगी, इस हैंड में गोली लगी, इस हाथ से गोली टच करके मैम छाती के अंदर तक गोली आ गई थी। मेरे को जैसे ही मेरा गोली लगने के बाद मैं थोड़ा सा होश रहा, देन उसके बाद मैं बेहोश हो गया, सब कुछ ब्लर दिखता था, देन उसके बाद मैं अगेन बेहोश हो जाता था। ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই রাশিয়া দিয়ে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর চেষ্টা শুরু হয়েছে। এখন ইউরোপের দিক থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের উদ্ধার করা হচ্ছে, কিন্তু রাশিয়া ঘেঁষা খারকিভ ও সুমি শহরে এখনো বহু ভারতীয় আটকে রয়েছেন। অসহায় পড়ুয়াদের প্রধানমন্ত্রীকে কাতর অনুরোধ, তাদের ফেরানোর ব্যবস্থা করা হোক। बहुत परेशान है, प्लीज गवर्नमेंट ऑफ इंडिया हेल्प कीजिए हम लोग का, नहीं तो हम लोग मारे जाएंगे यहाँ पे। प्लीज गवर्नमेंट ऑफ इंडिया, प्लीज मोदी जी हेल्प कीजिए प्लीज। इस माइनस टेम्परेचर में आप देख सकते हैं बाहर में कितने माइनस टेम्परेचर है, इस माइनस टेम्परेचर में हम लोग यहाँ से कैसे निकलेंगे? और यहाँ से हम लोग जाएंगे होस्टल से निकलेंगे, चारों तरफ स्नाइपर्स लगे हुए हैं, कहीं अटैक हो जाए, कहीं एयर स्ट्राइक हो जाए। हम लोग स्टार्टिंग से गुहार लगा रहे हैं, हम लोग गवर्नमेंट ऑफ इंडिया से गुहार लगा रहे हैं, नरेंद्र मोदी से रिक्वेस्ट कर रहे हैं। एक भी बच्चे को अभी तक रेस्क्यू नहीं किया गया, ले जाया नहीं किया गया। ইউক্রেন থেকে বেরোতে পারলেও এখনো হাঙ্গেরিতে আটকে রয়েছেন হুগলির সিঙ্গুরের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া রাজলক্ষ্মী চক্রবর্তীও। তিনি কিভ মেডিকেল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রথমে 18 ঘন্টা ট্রেন, তারপর 12 ঘন্টা বাস সফর এবং শেষে পায়ে হেঁটে হাঙ্গেরি সীমান্তে পৌঁছন এই ডাক্তারি পড়ুয়া। আড়াই দিন হাঁটছে, খবর পাচ্ছি, খেতে পাচ্ছি না। তারপর আড়াই দিন হাঁটার পরে ওরা আপনার ওই যেখানে সমস্ত টেস্টিং হবে এইগুলো রিপোর্টগুলো পাওয়া যাবে, ইমিগ্রেশন করার জন্য ওখানে গিয়ে পৌঁছালো। ইউক্রেন থেকে রোমানিয়া হয়ে দেশে ফিরছেন বারাসাতের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া ব্রিজেশ ঘোষ। প্রচন্ড ঠান্ডার মধ্যে কখনো ট্রেনে কখনো হেঁটে রোমানিয়া সীমান্তে পৌঁছন তিনি। গাড়ি ভাড়া করে রোমানিয়া বর্ডারের দিকে রওনা দিই বাই রোড, এবং সেখান থেকে রোমানিয়া বর্ডার প্রায় 350 কিলোমিটার দূর ছিল, এবং আমাদের কাছে পর্যাপ্ত জল ছিল না, আছে তাও বর্ডারের সামনে লম্বা লাইন ছিল, প্রায় 5 কিলোমিটার আগেই আমাদের নেমে যেতে হয়। বাইরে তখন হেভি স্নোফল হচ্ছে এবং মাইনাস প্রায় 5 ডিগ্রি টেম্পারেচার, খুবই কষ্ট হচ্ছিল সবার। কোন ভাবে দাঁড়িয়ে কোন রকম ভাবে রোমানিয়া বর্ডার ক্রস করি। সবাই চাইছে যে কোনো ভাবে দেশে ফিরতে। রাজা চট্টোপাধ্যায়, সোমনাথ মিত্র ও এরশাদ আলমের রিপোর্ট, এবিপি আনন্দ।